আল্লাহর নাই ভয় করে জিন্দেগি যাপন করলে চারখানা লাভ রয়েছে, কয়খানা? সবাই বলেন কয়খানা? চারখানা। বলবো বলবো না বিরক্ত বোধ হচ্ছে ভাই? যদি বিরক্ত হন তাহলে বলেন আসামের মানুষ এসে বসে আছে তাকে ডাকতে বলি, বলবো? আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে চারখানা প্রাইজ, চারখানা লাভ, চারটা কল্যাণ রয়েছে। চারখানা কয়টা? চারটা। তার এক নাম্বার বিসমিল্লাহ রহমান রহিম, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে, বদলা তার নাম কি? বদলাটা হলো জান্নাত ও আদন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে, একবার প্রবেশ করলে আর কোনদিন সেখান থেকে বের হতে হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানহু, যেখানে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। এই জান্নাতটা কার জন্য? আল্লাহ বলেন লিমান খাশিয়া রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে এক নাম্বার লাভ জান্নাত হবে। কি বললাম ভাই? জান্নাত হবে না, হবে। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করুন, জান্নাত হবে। ভাইয়া আপনাদের এলাকায় অনেক মানুষের বাড়িতে গাভী আছে, গায় আছে, আছে না? কথা বলেন আছে না নেই? এবার বলেন আপনি একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করলেন, একটা গাভীর মাঠ থেকে ওলান থেকে দুগ্ধ দহন করলেন, দুগ্ধটা একটা পাত্রে পড়লো, যদি আপনাকে বলা হয় এই পাত্রের দুধটা আবার উলানে প্রবেশ করাতে হবে, পারবেন? এই কথা বলেন পারবেন? একটা গাভীর উলান থেকে দুগ্ধ দহন করার পর দুগ্ধটা যেমন উলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে তার জাহান্নাম অসম্ভব। বলেন না সুবহানাল্লাহ। কথা কি আমার? জি না। বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন লা ইয়ালিকুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াকুল লাবান বিজারে। বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি মানে বাকাউন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। বরং নবী আমার বলেন ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কতটা অসম্ভব, হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ্জারি, যেমন করে একটা গাভী গোলাম থেকে দুগ্ধ দহন করার পরে দুগ্ধটা আবার উলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব। তাহলে আপনার লাভ জান্নাত হবে 100%। এটা মুখস্থ করে নেন। দুই নাম্বার, হাসরের মাঠে আরশের নিচে স্থান পাওয়া যাবে। ভাইজান এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা একদিন সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে। যে পৃথিবীর মোহে মহাব্বতে পাগলের মতো আপনি কি যেন খুঁজে বেড়াচ্ছেন, এই পৃথিবীটা সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ইজা সামাউন ফাতারা, আসমান
ভেঙে যাবে। তো ভালো করে বলেন, ইজা সামান ফাতারা, আসমান ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারা, তারকামণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে, ওয়াইদাল বিহার উসরা, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে, ওয়াইদাল কুবুর উসরা, কবরগুলোকে খুলে দেওয়া হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নবীর উম্মত, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গাতে একত্রিত করবেন, যে জায়গাতে একত্রিত করবেন সে জায়গাটার নাম হলো হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। আচ্ছা, রামপুর দক্ষিণ পাড়া ফুটবল ময়দানে একে প্রথমবার জলসা হচ্ছে? এর আগে হয়েছে? আমি তো একবার এসেছিলাম না। তো বলেন এখানে জলসা হয়েছে আর মানুষের পা চুরি হয়ে গেছে এমন ইতিহাস হয়েছে নাকি? পা চুরি হয়েছে? কথা বুঝলেন না? যদি পা চুরি হওয়ার ভয় না থাকে, পা ধরে বসার কোনো মানে আছে? আপনারা এমন করে পা ধরে বসে আছেন মনে হচ্ছে পা চুরি হয়ে যাবে। ওই যে পিছনে পাল্টিওয়ালাকে একটু জায়গা বলেন, পা চুরি হওয়ার ভয় নাই, পা সেরে বসে। অমন করে বসলে খারাপ লাগে দেখতে। যদি আপনাদের পা চুরি হয়, আমরা এখানে চার পাঁচটা বক্তা আছি, আমার উস্তাদ আছে, আমাদের এখান করে দিয়ে যাবো, চিন্তা করিয়ে নিয়ে ছেড়ে বসেন ভাই। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন কোথায়? হাসরের ময়দানে। কোথায় গো? হাসরের ময়দানে। সবাইকে একত্রিত করবেন। যে হাসরের ময়দানে একত্রিত করবেন, হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা রুটির মতো একটা চকচকে জমিন। কিসের মতো? রুটির মতো। খাল বিল উঁচু নিচু, পাহাড় পর্বত নদী নালা কিচ্ছু থাকবে না, একেবারে রুটির মতো চকচকে। আবার কেমন হবে? নবী বলছেন, কেউ সারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাতারসাতিন নাকী, পুড়ে তামার মতো হয়ে থাকবে। কিসের মতো? তামার মতো হয়ে থাকবে পুড়ে। এটা হচ্ছে নিচের জমিন। আর সূর্যটা মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল কলবি হাত্তা তাকুলা কা মিকদারে মাইলে, এক মাইল কাছাকাছি সূর্যটা নেমে চলে আসবে। চিন্তা করেন তো, নিচের জমিনটা পুড়ে তামা, সূর্যটা আবার এক মাইল কাছাকাছি চলে এসেছে। আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন আপনারা? দেখেছেন গো? তা দেখবেন কেন? বিড়ি দেখেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহদের পকেটের ভিতরে হাত দিলে একটা টুপি পাবে, একটা সুরমা পাবেন, একটা আতর পাবে। আর আল্লাহর বান্দার পকেটে হাত দেন দেখবেন পাবেন বিড়িয়া কই দিয়ে সেলাই আর শিখরে। জানি না, আল্লাহ ভালো জানেন। তবে মাইল মানে সুরমা চোখে দেওয়ার কাঠিকে বলা হয় মাইল, ধরে নেন না সেটা। এখন নিচের জমিনটা পুরের তামা, সূর্যটা এক মাইল কাছাকাছি, মধ্যেখানে আমাদেরকে আল্লাহ একত্রিত করবেন। কেমন অবস্থায়? হুফাতান উরাতান গুরলান হালি পায়ে খাতনা বিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়। বলেন তো কি অবস্থা হবে? এই সামান্য গরম সহ্য করতে পারি না আমরা। সূর্যটা মাইল কাছাকাছি চলে আসবে, নিচের জমিন আবার পুড়ে তামা, একেবারে পুড়ে তামা, সেখানে আপনাকে নগ্ন অবস্থায় খালি পানি জমা করবেন। কি অবস্থা হবে? মানুষ যে যত পরিমাণ প্রধান করেছে, তার শরীর দিয়ে তত পরিমাণ ঘাম বেরোবে। এই মগজগুলো না নাক দিয়ে কান দিয়ে ফুটে ফুটে গলে গলে বেরো। আসরের ময়দান, মানুষ প্রায়ই প্রায়ই করবে, একটুকু ছায়ার জন্য, একটুকু আরামের জন্য, একটুকু পানির জন্য। কিন্তু সেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। বাপ বেটাকে করবে না, বেটা বাপকে করবে না, সন্তান মাকে করবে না, মা সন্তানকে করবে না, কেউ কাউকে করবে না। বরং একে অপরকে দেখে পালাবে। পালানোর স্টাইলটা কেমন হবে সেটাও আল্লাহর কোরআন বলে দিয়েছে। ইয়া ফিরু পালাবে, আরবিতে ফাররা ইয়া ফিরু, এর তাফসীর হচ্ছে ধরেন আপনি এখান থেকে কুশ মোড় যাবেন, রাস্তা দিয়ে হাঁটছেন, বলেন হাঁটতে হাঁটতে যাচ্ছেন, সামনে একটা টাইগার বাঘ চলে আসলো, বাঘ, বলেন বাঘকে দেখে পালাবেন না? পালাবেন না, পালাবেন না মনে হয় নাকি? নেংটি ঢুকে বাঘের সঙ্গে লড়বেন? পালাবেন না ভাই, পালাবেন। একটা উজাগর সাপ আসলো, একটা ধরেন বাঘ আসলো, সিংহ আসলো,
একটা সিংহ অজাগর সাপ বাঘের ভয় মানুষ পালায় না পালায় না এমনি পালানো আর এইগুলাদের ভয় পালানো পার্থক্য আছে না নাই বাঘের ভয়ে সিংহর ভয়ে অজাগর সাপের ভয়ে মানুষ যে একটা দৌড় দেয় ও দৌড়টা হচ্ছে ফাররায়া ফিরদু ওর তাফসীর ভাইজান হাসরের ময়দানে আপনার ছেলে আপনাকে দেখে পালাবে ফাররায়া ফিরে এইরকম ভাবে পালাবে ওই যে বাংলাদেশের এক পীর বলেছে হাসরের মাঠে জাহাজ নিয়ে বেরোবো আর আমার যত মুরিদ আছে সবকে জাহাজে উঠবো এটা ডান মিথ্যা কথা পৃথিবীর মাটিতে যদি দুটা মিথ্যা কথা থাকে তার একটা মিথ্যা এটা আর ওই যে পীর সাহেবছে 700 সিতারের সর্দার কেউ কাউকে সাহায্য করবে না বন্ধু সেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে বন্ধুরে আমার মানুষ একটু ছায়া একটু পানি একটু আরামের জন্য ত্রাহি ত্রাহি করবে নবীজি আমার বলেন সেই দিন কোন ছায়া থাকবে না শুধুমাত্র একটা ছায়া থাকবে যেটা হলো আরশের ছায়া এখানে সবাই জায়গা পাবে না শুধু সাত রকমের মানুষ জায়গা পাবে এই সাত রকমের মধ্যে একটা হলো ওয়াদুলুল দাকার আল্লাহু খালিয়াতান ফাজাতাইরা এই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহর ভয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে নবী আমার বলেন সেই ব্যক্তি এই কঠিন আসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে তাহলে দুই নাম্বার প্রাইজ হলো হাসরের মাঠে আরশের নিচে জায়গা পাবে নাম্বার তিন মহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব কেমন রিজিক দেব লেমান আশা সে কোনদিন করে না আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে তিন নাম্বার উপহার তিন নাম্বার প্রাইজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেবেন রিজিকের বন্দোবস্ত করে দেবেন বলেন না সুবহানাল্লাহ ভাইজান আজকে পৃথিবীর মানুষ এত ব্যস্ত সদাই ব্যস্ত তাই না ভাই ব্যস্ততায় জিন্দেগি যাপন করছে দেখবেন ভোরবেলাতে আপনি একটা বাজার চলে যাবেন দেখবেন বাজারের মানুষ কত ব্যস্ত দেখবেন কেউ মুদিখানার দোকান আর একজন হার্ডওয়ারের দোকান আর একজন কি করছে চার দোকান কিছু মানুষ কিছু সবজি বেড়েতে একটা সাইকেলে ওটা কিনে এসে দৌড়াচ্ছে বিক্রি করার জন্য আমার দিকে তাকান একটু বোঝার চেষ্টা করে কেউ পোল্ট্রি মুরগি বিক্রি করে কেউ আবার মাছ বিক্রি করে কেউ ঘাড়ে ব্যাগ নিয়ে যায় স্কুল কলেজ অফিসে আবার কেউ যায় ঘাড়ে কোদাল নিয়ে মাঠের দিকে মানুষ এত ব্যস্ত কেন বলেন তো ভাই শুধুমাত্র রিজিকের জন্য কিসের জন্য রিজিকের জন্য আমার দিকে তাকান না আপনার এদিক ওদিকে তাকালে ধ্যান অন্য দিকে চলে দেখবেন মা বোনেরা যখন দুধ জাল দেয় দুধ দুধ জাল দেয় না গো দুধের দিকে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে যে দুই এক সেকেন্ড এদিক ওদিকে ধ্যান চলে যায় তখনই দুধ পুতলে পড়ে যায় পড়ে কি পড়ে না বক্তব্য আপনি শুনছেন কোন মাইক ম্যান কি করছে কি আদায় করতে আসছে সেদিকে ধ্যান দিচ্ছেন আপনি মূল অংশ যদি ছুটে যান বক্তব্যের বাও বুঝতে পারবেন আমি তো আপনাকে কিছু বোঝানোর জন্য এসেছি এরাম করে আমার কে আছে ভাই শ্বশুর বাড়ি আছে মামার বাড়ি খালার বাড়ি ফুপার বাড়ি কেউ নেই শুধু আমার একজন আছে তামিজউদ্দিন ভাই আমার ক্লাসমেট আমার বন্ধু আমার জগদে জিগার লাগবে ফিকার একজন দোস্ত এখন আল্লাহ তাকে সম্মান দিয়েছেন তিনি যে ডিফেন্স লাইনে চাকরি পেয়েছেন তো সে ছাড়া আমার আর পরিচিত কেউ নেই এখন আপনাদের খাতিরে এসেছি কোরআন হাদিসের দুটো কথা বলবো তাই এদিকে ওদিকে যদি ধ্যান দিয়ে দেন তাহলে বুঝাচ্ছি কাকে বুঝবেন কি ভাইজান বলছিলাম পৃথিবীর মানুষ ব্যস্ত শুধুমাত্র রিজিকের জন্য আমরা প্রোগ্রাম করে রাত্রি দুটা তিনটা একটা দেড়টা রাস্তায় চলাচল করি দেখি ওই সময়তেও মানুষ কাজ করে ওই সময়তেও রাজমিস্ত্রিরাও কাজ করে চায়ের দোকান খুলে নিয়ে বসে আছে
মানুষ কেন এত কষ্ট করে ভাই রিজিকের জন্য কিসের জন্য রিজিকের জন্য আমি নদিয়া একটা জগাতে জলসা করতে গেলাম যে বাড়িতে থাকতে দিয়েছি তাকে বললাম ভাই একটু বাথরুম যাব তখন তিনি বদমাতে করে পানি দিয়ে আমাকে বলছে মাঠে চলে যা দুঃখ করে বলছে আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে কে খেয়েছে প্রধান খেয়ে ফেলেছে আমার তো মাথায় হাত এলাকার প্রধান দুপাওয়ালা নাকি সার পাওয়া যে পায়খানা খায় পায়খানা কে খায় যার চার পাশে না খায় এখন প্রধান পায়খানা খেল আমি হতকম্প হয়ে গেছে অনেকক্ষণ পর আমি বুঝলাম যে পায়খানা ও যে সরকার একটা পায়খানা ঘর দিয়েছিল খেয়ে ফেলেছে প্রধান পায়খানা কে রাস্তার কাজ এসেছে কয়েক কোটি টাকার কয়েক লাখ টাকার কাজ করে বাকি খেয়ে ফেলেছে এখন জাতি রাস্তা দিয়ে হাঁটে আর বলে যে দেখ রাস্তার খোয়া খেয়েছে পাথর খেয়েছে বালি খেয়েছে খায় কি খায় না যে পায়খানা খায় সুদ খায় ঘুষ খায় হারাম খায় মানুষ এত কিছু করে কেন শুধুমাত্র রিজিকের জন্য কিসের জন্য রিজিকের জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে আজকে সারা পৃথিবী চলে বিশ্ব রাজনীতি চলছে এক শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে আর এক শ্রেণীর মানুষকে দাবিয়ে দেওয়ার ধ্বংস করার চেষ্টা চলছে চালাচ্ছে এইগুলা কেন কলম দিয়ে খাতা দিয়ে খুচরাবেন দেখবেন সর্বশেষ যেটা পাবেন সেটা রিজিক অর্থ ছাড়া কিছু না আল্লাহ বলেন বান্দা বান্দারে তোকে সুদ খেতে হবে না ঘুষ খেতে হবে না পায়খানা খেতে হবে না হারাম খেতে হবে না আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করে জিন্দেগি যাপন করবি ও মাইয়া তাকাল্লা আমাকে যদি ভয় করে জিন্দেগি যাপন করিস ইয়া রাসূল আমি আল্লাহ তোমার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব লেমান হাইসুলা ইয়াতাসিব যে রিজিকের আশা তুমি কোনদিন করো না অতএব আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেবে নাম্বার চার মহান আল্লাহ বলেন ওমাইয়াতাকিল্লা ইয়াজআল্লাহু মিন আমরিহি ইসরা আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো তাহলে আমি তোমার কাজকে আসান করে দেব তোমার বিপদের সঙ্গী হয়ে যাব জিন্দেগি যাপন করলে আল্লাহ আপনার বিপদের সঙ্গী হবেন বলেন না সুবহান বানি ইসরাইলের জামানায় তিনজন ব্যক্তি ঘুরতে ঘুরতে দূরে চলে গেছে খুব ভালো করে শোনে এখন যখন দূরে চলে গেছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেখান থেকে বাঁচার জন্য তারা কি করলো একটা পাহাড়ের গুহাতে আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে যখন পাহাড়ের গুহাতে আশ্রয় নিয়েছে বড় একটা পাথর ঘুরতে 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 আল্লাহ কি কাজ ওটাই সে তাদের গুহাকে বন্ধ করে দিয়েছে অবরোধ করে দিয়েছে যখন পাহাড়ের গুহাটা বন্ধ তারা সেখান থেকে বের হবে কেমন করে ওদের মধ্যে থেকে একজন বলছে চলো আমরা আমাদের নিজের জীবনের ভালো কাজকে স্মরণ করি আল্লাহকে বলবো নিশ্চয় তিনি আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর গোলামেরা রাতের মানুষেরা শোনেন ওই তিনজনের মধ্যে দুই নাম্বার ব্যক্তি কি বলছে দুই নাম্বার ব্যক্তি বলছে রব্বুল আলামিন আমার একটা চাচাতো বোন ছিল পৃথিবীর পুরুষেরা নারীকে মহিলাকে ভালোবাসে ঠিকই কিন্তু আমি আমার চাচাতো বোনকে যতটা ভালোবাসতাম পৃথিবীর কোন পুরুষ কোন মহিলাকে এত ভালোবাসে নাই আমি কোন একদিন আমার চাচাতো বোনের কাছে চলে গেলাম আর আমার মনের ভালোবাসার কথাটাকে তার সামনে প্রকাশ করে দিলাম জি ভাই আপনাদের প্রধান বক্তা সুদূর আসাম থেকে এসেছেন মানুয়ার সাহেব উনি আসছেন আপনারা কেউ উঠবেন না কেউ চলে যাবেন না এটা কষ্ট করেন আজকের দিনে ওই ব্যক্তি এবার আল্লাহকে বলছে দয়াল আল্লাহ আমার চাচাতো বোনকে আমি আমার মনের কথা খুলে বলে দিলাম আমি তাকে কতটা ভালোবাসি
এরপরে আমি তার সঙ্গে কুকর্মের প্রস্তাব দিয়ে দিলাম। আমি আমার চাচা তো বোনকে যখন কুকর্মের প্রস্তাব দিয়েছি, আল্লাহ ওয়ালি চাচা তো বোন আমার কথাতে রাজি হলো না। কিছুদিন যাওয়ার পরে দেশের মধ্যে কাহার সালি অভাবী দুর্ভিক্ষ দেখা দিল। যখন অভাবী দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তখন আমার চাচা তো বোন আমার কাছে ছুটে চলে এলো। আসার পরে আমার কাছে 100টা স্বর্ণের দিরহাম ধার চাইল। দয়াল আল্লাহ আমি তাকে দিতে রাজি হলাম, কিন্তু শর্ত করে নিলাম আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে। আমার চাচা তো বোন অভাবীর তারাই রাজি হয়ে গেল। আল্লাহ রাজি হলাম ঠিকই, কিন্তু আমার কাছে তখন 100টা তো দূরের কথা, একটাও স্বর্ণের দিরহাম ছিল না। অতি কষ্ট করে 100টা স্বর্ণের দিরহাম জোগাড় করলাম। জোগাড় করার পরে চাচা তো বোনের হাতে দিয়ে দিলাম। আর শর্ত মোতাবিক আমার চাচা তো বোন একটা ঘরে, একটা নির্জনে, একটা আড়ালে আমার সঙ্গে দেখা করেছে। আমি আমার ভালোবাসার মানুষটাকে যখন নির্জনে পেয়ে গেছি, তখন তাকে জড়িয়ে ধরে নিয়েছি, আর তার উপরে চড়ে গেছি কুকর্ম করবার জন্য। আমি যখন তার উপরে চড়া তাকে দেখলাম, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আর আমাকে বলছে, রে আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে নষ্ট করে দিও না। ও দয়াল আল্লাহ যখন আমার চাচা তখন বলেছে আল্লাহকে ভয় করো, তখন তোমার ভয় যেন আমার হৃদয়ে প্রবেশ করে গেছে, আর আমি তোমার ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছি। আমি তোমার ভয়ে তার উপর থেকে নেমে গেছি, তার সঙ্গে আমি আর কুকর্মে লিপ্ত হই নাই, আর তার কাছ থেকে 100টা স্বর্ণের দিরহাম আমি আর কোনোদিন ফেরত নেই নাই। যদি আমি সেই দিন তোমার ভয়ে এই কাজটা করে থাকি, তাহলে আজকে বড় বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। যখনই এই কথা বলা, সঙ্গে 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 ওই পাথরের 3 ভাগের এক অংশ সঙ্গে সঙ্গে দূর হয়ে চলে গেছে। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, আল্লাহ তার বিপদের সঙ্গী হবে, তার কাজকে সহজ করে দেবে। ছোট্ট করে বলে দিই 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে জান্নাত হবে। বলেন তো কি হবে? জান্নাত হবে। 2 নম্বর, হাসরের মাঠে আরশের নিচে জায়গা হবে। 3 নম্বর, আল্লাহ আপনাকে রিজিক দেবেন। 4 নম্বর, আল্লাহ আপনার বিপদের সঙ্গী হবেন। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে কবে না ভাই?